সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলাম লিমিটেড সাথে আছে আমি রঞ্জন শুভ্র প্রতিদিন বিকেল সাড়ে চারটায় আয়োজন আমরা থাকছি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব জনপ্রতিনিধি প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা তুলে আনবো আপনার সমস্যা ও সুযোগের কথা চারদিকে এখন প্রচারণার উৎসব কিন্তু কেমন সেই প্রচারের পরিবেশ প্রচারণার শুরুর একদম গোড়ার দিকে সহিংসতার ঘটনা ঘটলেও এরপর বড় পরিসরে আর কোনো সংঘাতের ঘটনা ঘটেনি তবে রাজনৈতিক সহিংসতার একটা দীর্ঘ ইতিহাস আমাদের থাকায় আশঙ্কা থেকেই যায় যে কোনো সময়েই পাল্টে যেতে পারে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ তাই আজ মানচিত্রে আমরা জেনে নেব সেই আশঙ্কার সম্ভাব্যতা আজকের আলোচনার বিষয় ভোটের পরিবেশ আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে টিআইবির জাতীয় পর্ষদ সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার খুলনা থেকে সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক আনোরুল কাদির এবং পাবনা থেকে সহকর্মী পার্থ হাসান দ্বিতীয় পর্বে যুক্ত হবেন সুনামগঞ্জ থেকে সহকর্মী আমিনুল ইসলাম আমিনুল ইসলাম আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জে ঠিকই মুহূর্তে ভোটের পরিবেশ কেমন আদিবাসী অঞ্চল সুনামগঞ্জ তিন আসন যদিও বেশিরভাগ মানুষ বেশিরভাগ ভোটাররাই আসলে দেশের বাইরে থাকেন তবে ভোটের সময় কিন্তু সবাই নিজের এলাকায় চলে আসেন শুধুমাত্র ভোট প্রদানের জন্য এখন মোটামুটি সুনামগঞ্জ তিন প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা আমার সঙ্গে এই মুহূর্তে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী শাহিনুর পাশা চৌধুরী রয়েছেন তিনি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছেন আমরা একটু তার সঙ্গে কথা বলতে নিতে চাই জনাব শাহিনুল আপনি তো দীর্ঘদিন প্রচার প্রচারণা চালাচ্ছেন আপনার প্রচারণার ক্ষেত্রে ভোটারদেরকে আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি ধন্যবাদ যারা ডিবিসি নিউজ দেখছেন দেশ এবং বিদেশে আমার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ স্টিম জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের তিন লক্ষ ভোটার সাড়ে পাঁচ লক্ষ মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি দেশবাসীকে আমার নির্বাচনী এলাকায় ইতিমধ্যেই গণজয়ার সৃষ্টি হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যদি ফেয়ার নির্বাচন হয় তাহলে শতভাগ আমরা আশাবাদী যে আমরা আমাদেরাই বিজয়ী হব এখানে আমাদের বিজয় ছিনিয়ে নেওয়ার কোনো ক্ষমতার কারণেই যেহেতু আল্লাহ ফাকরবুল্লা আমাদেরকে সাহায্য করবেন ইতিমধ্যেই আপনারা অবশ্যই লক্ষ্য করছেন মিডিয়ার মাধ্যমে যে সারা দেশে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে যে বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক আমি স্পেসিফাই করে একটি জিনিস বলতে চাই যে আমি শঙ্কিত যে গতকাল আমার নিজের ইউনিয়নে আমার এক নম্বর ওয়ার্ডে আমি একটা উঠান বৈঠক করেছিলাম যার নেতৃত্বে উঠান বৈঠক করেছিলাম তাকে আজকে সকালে কুড়া অজুহাত দিকে যে সে নাকি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার সিরেছে সেই কুড়া অজুহাত দিকে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হলো এবং ওয়ার্ড বিএমপির সভাপতি সে তাকে পায় না কিন্তু তার মোটরসাইকেল বাসা থেকে নিয়ে আসা হলো এই যে আমার কর্মীরা আজকে যে আমার গণসংযোগে প্রায় নেতা কর্মী আমার সাথে আছে ওরা যখন শুনলো তখন ওরাও আতঙ্কিত যে আমরা যদি আজকে রাত্রে যাই করে তাহলে আমাদেরকে অ্যারেস্ট করে নিবে তাহলে একটা ফেয়ার লেভেল প্লেইং ফিল্ড ইলেকশন হচ্ছে না আমরা দাবি করছি নির্বাচন কমিশনের কাছে যেহেতু আমরা ভোটের অধিকার চাই এবং আমরা একটি সরকারের অধীনে নির্বাচনে যাচ্ছি ওনারা আশ্বস্ত করেছেন যে লেভেন ফিল্ড আমাদেরকে উপহার দিবেন কিন্তু আমরা তা লক্ষ্য করছি না আমি আশা করি এই এলাকার মানুষ আমার পক্ষে আছে এবং বিগত দিনে আসনের উন্নয়নের ক্ষেত্রে আপনি জি জি আমিনুল ইসলাম আপনাকে ধন্যবাদ আমি একটু যেতে চাই চট্টগ্রামে সেখানে আছেন টিআইবি জাতীয় পরিষদ সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার আপনার আমরা শুনছিলাম এতক্ষণ সুনামগঞ্জ থেকে একজন প্রার্থীর কথা আমাদের সহকর্মীর কথা বেশ কিছু আছে পাল্ট অভিযোগ আছে তো ঠিক সব মিলিয়ে এই মুহূর্তে আসলে নির্বাচনী পরিবেশ নিয়ে আপনার মতামত কি স্বাভাবিক আপনারা দেখুন তফসিল ঘোষণা থেকে এ পর্যন্ত প্রতিটি পর্যায়ে ঘোষণার পর তফসিল পিছানো হয়েছে একইভাবে বিপক্ষে অভিযোগ এসেছে এবং অভিযোগগুলির কিছু কিছু আবার সন্তোষজনক সমাধানও আমরা পেয়েছি আর আমাদের যেটি আশঙ্কা জনগণের সেটি হচ্ছে নির্বাচনের পরিবেশ যেন সব দিক থেকে সুস্থ থাকে সব দিক থেকে মানে শুধু আইনশৃঙ্খলা নয় প্রভাবিত করার বিষয়টি যেন না থাকে নির্বাচন যেন ফ্রি এবং ফেয়ার হয় স্বচ্ছ এবং অবাধ হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে এবং আমরা যে ধরনের আশঙ্কা করেছিলাম এবছর নির্বাচনে সহিংসতার যদিও এখনো সময় সেই পর্যায়ে আসেনি প্রথম দিকে কিন্তু সিগন্যালটি খুব খারাপ ছিল এবং পরবর্তীতে গেল কয়েকদিনে কিন্তু আবার আমরা দেখছি যে সহিংসতাটা যেমন প্রত্যাশা করেছিলাম তেমন হয়নি কিন্তু এখন পর্যন্ত আমরা পুরা স্বস্তিবোধ করতে পারছি না যে আসলে নির্বাচনের দিন পর্যন্ত স্বস্তিতে আমরা যেতে পারবো কিনা তবে প্রতিবারই আমাদের এখানে নির্বাচনে মানুষদের মধ্যে যে ধরনের একটা বিশাল উৎসাহ উদ্দীপনা থাকে এই বছর কিন্তু সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে এত বেশি কথাবার্তা নেই প্রধানত বড় দুইটি জোটেরই তর্ক বিতর্ক এবং মিডিয়াই সরব সাধারণ মানুষ এখন পর্যন্ত কিন্তু ব্যাপকভাবে নির্বাচন নিয়ে খুব কথাবার্তা বলছেন এটা পরিলক্ষিত হচ্ছে না আগে নির্বাচনের সময় যে কোনো আড্ডাতে প্রধান আলোচনায় বিষয় থাকতো নির্বাচন এখন আমি বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন আড্ডায় বসে উপলব্ধি করার চেষ্টা করেছি যে কারণ মানুষ কিভাবে বিষয়টিকে নিচ্ছে কিন্তু আমি বেশিরভাগ নিজের থেকে কথা না উঠালে কেউ কিন্তু নির্বাচন প্রসঙ্গে খুব একটা মন্তব্য করছেন না তার মানে নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ঠিক আগের মতো নেই এটি দুইটি কারণে হতে পারে এটি হচ্ছে অত আমাদের নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষ বা নির্বাচনের ফলাফলের পরে বিজয়ী দলগুলির কাছে প্রত্যাশা বিষয়টি নিয়ে মানুষের আকাঙ্ক্ষা কমে গেছে অথবা বলতে পারেন আমাদের দেশের মানুষ প্রচন্ড পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছে যার কারণে এই সারাক্ষণ নির্বাচন নিয়ে ভাবার মতো আগের মতো ফুরসত নেই তবে বা তারপরও মানুষের মধ্যে আলোচনা করলে যে জিনিসটি একটি উদ্বেগ আমি তাদের মধ্যে দেখি এবং প্রত্যাশা তাদের প্রত্যাশার সাথে থাকে যে আসলে শেষ পর্যন্ত উদ্বেগটা কেটে যাবে এবং আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশে জি জি ধন্যবাদ আপনাকে প্রকৌশলী দেলোয়ার মজুদা আমরাও আশা করি সেই প্রত্যাশা মতোই একটি সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা একটু যেতে চাই খুলনায় সেখানে আছেন অধ্যাপক আনোরুল কাদির আমরা শুনছিলাম এতক্ষণ আমাদের সহকর্মী এবং প্রকৌশলী দেলোয়ার মজুমদারের কথা আমি একইভাবে আপনার কাছেও একটু জানতে চাই যে আসলে ঠিক এই মুহূর্তে একদম গোড়ার দিকে কিছু সহিংসতার ঘটনা ঘটলেও এরপরে অত বড় ধরনের কোন সহিংসতার ঘটনা ঘটেনি তো ঠিক এই মুহূর্তে আসলে আসলে নির্বাচনী পরিবেশটা কেমন ভোটের কিছুদিন আগে ধন্যবাদ খুলনাতে নির্বাচনের যে পরিবেশ এই পরিবেশটা বলতে গেলে দুভাগে বলতে হবে তা হচ্ছে এই যে খুলনা শহরের আমরা সিটি কর্পোরেশন এলাকা যদি বলি তাহলে এখানে দুটো কনস্টিটেন্সি আছে দুটো নির্বাচনী এলাকা একটি হচ্ছে শহরের একেবারে প্রাণকেন্দ্রে যেটা অবস্থিত এরা খুলনা দুই আর একটি হচ্ছে খুলনা তিন যেখানে শিল্পাঞ্চল রয়েছে খালিশপুরের এবং ব্যবসা কেন্দ্র রয়েছে দৌলতপুরের এই শিল্পাঞ্চল খালিশপুর এবং দৌলতপুরের ব্যবসা কেন্দ্র নির্বাচনের পরিবেশ একরকম আর খুলনা শহরের প্রাণকেন্দ্র যেটাকে আমরা খুলনা দুই বলছি সেটার পরিবেশ আবার অন্যরকম তা দুটোতে একটা জিনিস খুব একেবারে সাধারণ তা হচ্ছে এই যে কোন নির্বাচনী এলাকাতেই আমার মনে হচ্ছে না যে নির্বাচনের সময় যেমন একটা উৎসাহ উদ্দীপনার কথা বলা হয়ে থাকে নির্বাচন মানেই একটা উৎসব যেটা আমরা সময় বলি সারা বাংলাদেশের ব্যাপারেই এবারে আমাদের কাছে সেটা মনে হচ্ছে না একটা শীতল পরিবেশ মনে হচ্ছে নির্বাচনের যে উষ্ণতা সেটা খুব একটা বেশি টের পাওয়া যাচ্ছে না সেজন্য আমরা এক ধরনের বলতে পারি যে শান্ত পরিবেশ এবং এই শান্ত পরিবেশটা কি আমরা পছন্দ করছি কি করছি না সেটা হচ্ছে একটা ভিন্ন প্রশ্ন যে নির্বাচনের মধ্যে এত শান্ত পরিবেশটা থাকা উচিত কি উচিত না এতে একটা জিনিস মনে হচ্ছে যারা প্রতিযোগী যারা আছেন প্রতিদ্বন্দ্বিতা যারা করবেন তাদের মধ্যে হয়তো এক পক্ষের হয়তো কিছুটা উৎকণ্ঠা আছে কিছুটা সংশয় আছে কিছুটা সংকটের চিন্তাভাবনা তারা করছেন আর আর পক্ষ হয়তো মনে করছেন যে আমরা নির্বাচনে জয়লাভ করতেও পারি এই রকমের একটা দোটানার মধ্যে দিয়ে সাধারণ যা যে ভোটার আছেন সেই ভোটাররা মোটামুটিভাবে কেউ তার তারা মন খুলে কথা বলছেন না এবং এখন একটা জিনিস আমাদের কাছে প্রতিভাত হচ্ছে যে খুলনায় অঞ্চলে এই দুটো কনস্টিটিউন্সিতেই আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের যে প্রচার যেটা আমরা দেখতাম মাইকিং করার প্রচার কিংবা অন্য ধরনের যে প্রচারগুলো আছে এই ধরনের কোনো প্রচার খুব একটা বেশি দেখা যাচ্ছে না অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যারা ক্যান্ডিডেটস যারা আছেন তারা ঘরে ঘরে প্রচারণা করার চেষ্টা করছেন এবং ঘরে ঘরে প্রভাবিত করার চেষ্টা করছেন যারা ভোটার তাদের কাছে ফলে সার্বিকভাবে একদম সাধারণ চোখে আমরা সাধারণ দৃষ্টিতে একটা নির্বাচনের পরিবেশ বলতে যেটা আমরা বুঝি যে উৎসাহ উদ্দীপনার একটা পরিবেশ উৎসবের একটা পরিবেশ সেই পরিবেশটা খুলনাতে নেই তবে একটা সুখের বিষয় হচ্ছে এই যে কোনো ধরনের সংঘাত খুলনাতে এই পর্যন্ত হয়নি সুতরাং আমরা মনে করি যে সার্বিকভাবে আমরা বলতে পারি যে খুলনার পরিবেশটি এখনো পর্যন্ত শান্ত রয়েছে এবং আমরা আশা কাদের আপনাকে ধন্যবাদ আমরা জানলাম আপনার কাছ থেকে খুলনার নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সেটি নিয়ে আমরা আরো শুনবো নির্বাচনী পরিবেশ নিয়ে আপনাদের দুজনের কাছ থেকে একটা বিরতি নিয়ে ফিরে এসে মানচিত্র নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই সঙ্গে থাকুন বিরতির পর আবারও স্বাগত মানচিত্রে অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড আমাদের আজকের আলোচনার বিষয় ভোটের পরিবেশ আমাদের সাথে আলোচনায় আগে থেকেই যুক্ত আছেন চট্টগ্রাম থেকে টিআইবির জাতীয় পর্ষদ সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার এবং খুলনা থেকে সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদের আর এই পর্বে যুক্ত হচ্ছেন লালমনিরহাট থেকে মাসুদ মাসুদ সহকর্মী আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই এই এবারের পর্ব ভোটের পরিবেশের যে আলোচনা লালমনিরহাটে ঠিক পরিবেশটা কেমন আমরা আগের পর্বে শুনছিলাম আহ সুনামগঞ্জ থেকে আমাদের আরেক সহকর্মী জানাচ্ছিলেন আপনার কাছে আমি একইভাবে জানতে চাই আসলে লালমনিরহাটে ঠিক এই মুহূর্তে ভোটের পরিবেশ কেমন রঞ্জন শুভ্র আপনাকে ধন্যবাদ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাট এক আসন তথা হাতিবান্ধা এবং পাড়গ্রাম উপজেলার মধ্যবর্তী হাতিবান্ধা উপজেলায় এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লক্ষ আঠারো হাজার একশো বারো জন এবং এই আসনে এখন প্রতিদ্বন্দ্বিতা করছে আটজন প্রার্থী আমরা দেখেছি যে এই আসনে এখন পর্যন্ত আমরা তেমন কোন সহিংসতার ঘটনা পাইনি লেভেল প্লেইং ফিল্ড তৈরি আছে বলেই আমরা জেনেছি এবং কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতি এখানে ঘটেনি এবং আমরা যেটি দেখেছি যে ভোটের যে পরিবেশ আপনি জানতে চেয়েছেন এখন পর্যন্ত সুষ্ঠু ভোটের পরিবেশ বিরাজমান রয়েছে আমরা একটু কথা বলবো এই আসনে আমরা দেখেছি সকাল থেকেই তিনি নৌকার পক্ষে প্রচার প্রচারণা চালিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক শ্যামল আমরা একটু তার কাছ থেকে প্রচারণার খবর জেনে নেব যারা শ্যামল আপনারা তো প্রচার প্রচারণা চালাচ্ছেন জনগণের কাছে কি প্রতিশ্রুতি দিচ্ছেন আর কেমন সাড়া পাচ্ছেন দেশরত্ন শেখ মাধ্যমে এলাকার নেতা উতার হোসেন যে উন্নয়ন করেছেন অত উন্নয়নের কারণে এলাকার মানুষ ওনাকে উনি আবারও নির্বাচন করবেন ইনশাল্লাহ জনতা মোতার হোসেন এলাকার গণমানুষের নেতা উনি যে উন্নয়ন করেছেন উন্নয়নকে ঠাকুর জানিয়ে এলাকার মানুষ কতবারের চেয়ে আর দ্বিগুণ ভরে ওনাকে মানে তুলনা করবেন নির্বাচিত হতে পারলে জনগণের জন্য এবারে আপনাদের প্রতিশ্রুতি আমাদের এবারে প্রস্তুতি হচ্ছে এই রাস্তাকে ফোর লাইন করা বাম তেল নদীর বাঁধ ও নদী শাসন করা আমাদের সমস্ত কাজ উনি করেছেন দশ থেকে পনেরো ভাগ কাজ বাকি আছে ইনশাল্লাহ আমরা এবার নির্বাচিত হতে পারলে এই কাজ আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে রঞ্জন শুভ্র আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই আসনে কিন্তু মহাজোট প্রার্থী হিসেবে যেমন নৌকার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন অন্যদিকে কিন্তু এখানটায় জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন এই সিং এরশাদের একান্ত সচিব মেজর খালেদ আক্তার সুতরাং নির্বাচনী পরিবেশটা বেশ সরগরম হয়ে উঠেছে এবং প্রচার প্রচারণায়ও কিন্তু বেশ চমক আপনাকে ধন্যবাদ শুনলাম আপনার কথা যে লালমনির হাটের যে নির্বাচনী পরিবেশ সেটা নিয়ে আপনি বললেন আমি একটু যেতে চাই খুলনায় অধ্যাপক আনোয়ারুল কাদের আপনার কাছে আমরা শুনছিলাম সহকর্মীদের কাছ থেকে যে এখন পর্যন্ত সুষ্ঠু কিন্তু পুরো দেশের চিত্রই নিশ্চয়ই এরকম নয় কোথাও কোথাও সহিংসতার ঘটনা ঘটেছে বা কোথাও কোথাও সম্ভাবনা বা আশঙ্কা থেকেই যাচ্ছে তো ঠিক এই মুহূর্তে আসলে এই পরিবেশে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে শান্তিপূর্ণ রাখতে রাজনৈতিক দলগুলোর কাছে আসলে একজন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে আপনার চাওয়া কি নির্বাচনে যতগুলো স্টেক হোল্ডার্স আছেন যারা 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 ভোটার তারা রাজনৈতিক দল যারা প্রার্থী হচ্ছেন নির্বাচন কমিশন প্রশাসন এই সবাই যদি এক সূত্রে না গাথা থাকে তারা যদি তাদের মধ্যেকার যদি চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য থাকে যদি তাদের মধ্যেকার যে নিয়ত যে কথাটা বলি আমি নিয়তের মধ্যে যদি কোনো রকমের গরমিল থাকে তাহলে কিন্তু যে কোনো ভোটের পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে আমরা যারা নাগরিক সমাজের যারা মানুষ তারা কিন্তু শান্তিপূর্ণভাবে একটা চমৎকার নির্বাচন আমরা চাই এবং এই নির্বাচন চেতে গেলে আমরা অনেক সময় বলি না লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি কিন্তু আমাদের দেশের যে বিষয়টি হচ্ছে তাহলে এই যে এই ফিল্ডে যারা খেলবেন অর্থাৎ প্লেয়ার্স যারা আছেন এই প্লেয়ার্সরা যদি সবসময় ফাউল করতে থাকেন তাহলে ফিল্ডটা যদি আপনার সমানও হয় তাহলে কিন্তু ফাউল প্লেয়ার দিয়ে কিন্তু এই ফিল্ডের যে কাজটি ভালো কাজটি সে কাজটি আমরা পাবো না অর্থাৎ নির্বাচন যারা করবেন নির্বাচনের মধ্যে যে ভোটাররা আছেন তাদেরকে অবশ্যই সুবিবেচনা প্রসূত হতে হবে কাকে ভোট দেওয়া উচিত কাকে ভোট দেওয়া উচিত না অন্যর্থ কা কারো দ্বারা যেন তিনি প্রভাবিত না হন যারা রাজনৈতিক দল যারা আছেন এই রাজনৈতিক দলে যে জি ধন্যবাদ আপনাকে অধ্যাপক আনোরুল কাদের আমরা শুনলাম আপনার কাছ থেকে একটি সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আসলে সব রাজনৈতিক শক্তিগুলোকে আসলে একই প্ল্যাটফর্মে বা একটি সহমতের জায়গায় এসে পৌঁছাতে হবে ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য আমি একটু যেতে চাই চট্টগ্রামে সেখানে থেকে টিআইবির জাতীয় পর্ষদ সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার আমাদের সাথে যুক্ত আছেন আপনার কাছে আমি জানতে চাই যে সুষ্ঠু গণতন্ত্রের জন্য আসলে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ কতটা জরুরি পূর্ণ পরিবেশে নির্বাচন কতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি আমি মনে হচ্ছে যে জনগণের স্বার্থে সম্ভব কিনা এখন নির্বাচনী প্রক্রিয়া ডেফিনেটলি যদি সুষ্ঠু নির্বাচন হয় গণতন্ত্রের জন্য সেটি ভালো জনগণ সেখানে মতামত রাখতে পারবে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার ত্রুটি বিচ্যুতিগুলি কিন্তু সময় সময় সংশোধন করতে হবে আর আমাদের দেশের নির্বাচন ব্যবস্থায় শান্তিপূর্ণ করার জন্য আমরা শুধুমাত্র কিন্তু সারা বর্ষ নির্বাচন কমিশনকে দায়ী করি এটি নির্বাচন কমিশন শুধু একা দায়ী নন এর সাথে যুক্ত কিন্তু প্রার্থী তথা রাজনৈতিক দল ভোটার এবং এবং নির্বাচন নির্বাচন কমিশন কমিশনকে তার সঙ্গত ন্যায়নিষ্ঠ ন্যায্য আচরণ করতে হবে যেটি প্রত্যাশিত এবং এটি হেরফের হলেই সব পক্ষ থেকে কিন্তু অভিযোগ উত্থাপিত হয় কিন্তু প্রার্থীরা প্রার্থীদেরকে সামলাতে কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশনকে হিমশিম খেতে হয় এই যে প্রার্থীদের সহযোগিতা যদি না পায় নির্বাচন কমিশন নির্বাচন কমিশন শতভাগ আন্তরিক হলেও কিন্তু নির্বাচন সুষ্ঠু করাটা কঠিন হয়ে পড়ে এই প্রার্থীদেরকেও নিজেদেরকে আচার আচরণকে শুদ্ধ রাখতে হবে আর ভোটাররা যারা ভোটারদেরকেও আমাদের দেশের ভোটাররা প্রধান জি প্রকৌশলী দলীয় মজুমদার আমরা শুনলাম আপনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে আমরা একটু ছোট করে যেতে চাই পাবনায় সেখান থেকে আমরা দেখতেই পাচ্ছি আমাদের সহকর্মী পার্থ আসান যোগ দিয়েছেন পাবনায় একদম প্রচারণা শুরুর দিনই সহিংসতায় দুইজন নিহতেরও খবর আমরা দেখেছি পার্থ আপনার কাছে এই মুহূর্তে জানতে চাই যে সেই ঘটনার পর এতদিনে আসলে ঠিক এই মুহূর্তে পাবনা নির্বাচনের পরিবেশ কেমন দুইজন নিয়ত হয় তাছাড়াও গত পরশু এক আসনে অর্থাৎ বেড়াতে অধ্যাপক আবু ওপরে গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে অধ্যাপক আবু সাইদ যদিও দাবি করেছেন যে তার উপরে অধ্যাপক আনুরুল কাদির প্রকৌশলী দেলোয়ার মজুমদার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ মানচিত্রে আমাদের সময় দেওয়ার জন্য এই ছিল আজকের আয়োজনে আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথি নিয়ে হাজির হব থাকুন বিবিসি নিউজের সাথে